স্যার ক্লাসের লিঙ্ক দুইটা পাই নাই জি স্যার, ক্লাসের লিঙ্কটা যদি আরেকবার দিতেন স্যার। ওখানে দেওয়া আছে, চ্যাট বক্সে দেওয়া আছে। হ্যাঁ, ইউটিউবে ডিজিটাল লার্নিং পার থেকে সার্চ করলেই পাবেন। কি নামে ভাইয়া? নেক্সট লার্নিং পাথ, ওকে PATF। ওকে লিংক আরেকবার দেওয়া হয়েছে, চ্যাট বক্স আপনি চেক করে। ইউটিউবে নেক্টার লার্নিং পাথস লিখে সার্চ দেন। জি ধন্যবাদ। তাহলে চ্যাট বক্সটা চেক করুন, ওখানে লিংকটা আবার দেওয়া হয়েছে। গতকালের আমরা করিয়েছিলাম টেক্সট টেক্সট যে পর্যন্ত করেছিলাম, সবাই তো পারবেন ইনশাল্লাহ, সমস্যা নাই তো? জি স্যার পারবো স্যার, ইনশাল্লাহ। জি স্যার পারবো ইনশাল্লাহ স্যার, পারবো স্যার। ফাইন, থ্যাংক ইউ। তাহলে আজকে তারপর থেকে আমি শুরু করি। আর স্ক্রিনে ঝাপ শব্দ হচ্ছে। জি স্যার, স্ক্রিনটা ঝাপ শব্দ হচ্ছে। উন্নটা ক্লিয়ার আছে, কোনো সমস্যা নেই। আপনাদের নেট স্লো হবে, তাদের একটু ঝাপসা দেখা যাবে, এটা স্যার কিছু করতে পারবে না। আমার এখানে তো একটু ঝাপসা দেখা যাচ্ছিল। আমিও তো ঝাপসা দেখতেছি, আমার নেট একটু স্লো আছে। কতদিন এ পর্যন্ত করা হয়েছিল তাই না? ঝাপসা দেখা যাচ্ছে স্যার। সবাই কি ঝাপসা দেখছেন? জি স্যার, ঝাপসা দেখা যাচ্ছে স্যার। সবাই কি ঝাপসা দেখা যাচ্ছিল স্যার? ক্লিয়ার কাজ আছে স্যার, ঠিক আছে স্যার, এখন ঠিক আছে স্যার, সমস্যা নেই। কারো কারো ঠিক আছে, আমাদের ঝাপসা দেখা যাচ্ছে। ঝাপসা দেখা যাচ্ছে সম্ভবত আপনাদের লাইনের জন্য হতে পারে, কারণ ঝাপসা যদি এখানে প্রবলেম হতো তাহলে সব জায়গায় একই সমস্যা দেখা দিত। ব্যাপারটা বুঝতে পারছেন, পেরেছেন? এখান থেকে ক্লিয়ার আসতেছে আমার এখান থেকে। তার এটা যার যার নেট স্পিডের উপর ডিপেন্ড করে। স্যার ছাড়া বাকিরা যদি ক্যামেরাটা অফ রাখি তাহলে ব্যান্ডউইথটা কম ইউজ হবে, এবং যে স্ক্রিন শেয়ারটা আছে এটা ক্লিয়ারলি দেখতে পাবেন। পার্টিসিপেন্টদের তো ক্যামেরা অন করা আমার মনে হয় এখন দরকার নাই, জাস্ট একটা অপিনিয়ন বললাম, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। সবাই ক্যামেরা বন্ধ করে দেন, সবার জন্য সুবিধা হবে। হ্যাঁ, যখন আপনারা কথা বলবেন তখন হয়তো অপেন করলেন। তাহলে শুরু করি আমরা। তো এখন পর্যন্ত আমরা করেছি টাইপে, আমরা হরিজন্টাল টাইপ টুল নিয়ে কাজ করেছি। এখন ওটার ভিতরে যখন আমরা টেক্সট এরিয়া নিয়ে কাজ করব তখন কি কি আমরা সুবিধা করতে পারবো। এখানে একটা ব্যাপার আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে আপনারা এই ইয়েতে ফটোশপে ফটো টেক্সটের জন্য ফটোশপ কিন্তু খুব একটা সুবিধাজনক সফটওয়্যার না। টেক্সটের জন্য আমাদের সুবিধাজনক সফটওয়্যার হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর। জিনিসটা বুঝতে পেরেছেন? এখানে আমরা টেক্সটে বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের করতে পারি, কিন্তু আপনার টেক্সটে সবচেয়ে বেশি সুবিধা পেতে গেলে এবং ওটার ক্লিয়ার ইফেক্টটা পেতে গেলে ওটা আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ওই সুবিধাতে নিতে হবে। মানে আসলে ফটোশপ আর ইলাস্ট্রেটরটা জিনিসটা হচ্ছে মানে একই মায়ের দুই ছেলে, ঠিক আছে? কোনোটার সুবিধা কারো একটা গুণ রয়েছে, কারো অন্য গুণটা রয়েছে, ঠিক আছে? আবার কারো কারো দুইটা গুণই সেম গুণই রয়েছে। এভাবেই ইয়াটা সফটওয়্যার দুইটা তৈরি করা আছে, এবং দুইটাই যেহেতু অ্যাডোবি কোম্পানির
দুইটা দুই রকম সুবিধা রয়েছে জিনিসটা আপনাদের বুঝতে হবে এটা দিয়ে যা যে কাজ করা যায় ওটাও দিয়ে অনেক অনেক ধরনের সেম কাজ করা যায় আবার কিছু কিছু কাজের ডিফারেন্স রয়েছে যেটা অ্যাডোবি ফটোশপ দিয়ে আপনারা করতে পারবেন সেটা আবার অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করতে পারবেন না যেমন ছবি ম্যানিপুলেট করার যে সুবিধাগুলো রয়েছে এটা আবার অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করতে পারবেন না আবার অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে যে পাথ এবং টেক্সটের যে আপনারা সুবিধাগুলো নিতে পারবেন যে ডিজাইন গুলো করতে পারবেন সেটা আবার আপনারা অ্যাডোবি ফটোশপ দিয়ে ওটা পারবেন না সেই জন্য আমাদের গ্রাফিক্স পরিপূর্ণ ইয়া করতে গেলে আপনাদের দুটাই জানতে হবে মানে দুইটা থেকেই জ্ঞান নিয়ে আপনারা পরিপূর্ণ হতে পারবেন অনেক সময় ইলাস্ট্রেটর থেকে আপনাদের হেল্প নিতে হবে আবার অনেক সময় ফটোশপ থেকে আপনাদের হেল্প নিতে হবে নিয়ে আপনারা যে কোনো একটা জিনিস কমপ্লিট দাঁড় করাতে পারবেন আচ্ছা তাহলে এখন আমরা টেক্সটের আরো কিছু অপশন আছে সেটা আমরা দেখাই আমরা এখন দেখি এখানে দেখেন হরিজন্টাল টাইপ টুল তো আমরা গতদিন দেখেছি আজকে দেখব ভার্টিক্যাল টাইপ টুল ভার্টিক্যাল টাইপ টুলটা আসলে উলম্ব ভাবে যে টেক্সটটা লেখা হয় সেটা হচ্ছে যেমন এগুলা হচ্ছে ধরেন আপনি হেডিং এর কাজগুলোতে করা হয় যেমন এখানে দেখেন আমি লিখি বাংলাদেশ বাংলাদেশ এটা আপনি কি করতে পারছেন এই পাশে একটা ইয়া স্বরূপ একটা হেডিং স্বরূপ আপনারা এটা দিতে পারছেন হেডিংটা যদি আপনারা এরকম লম্বা ভাবে লিখে দিতে চান এখানে দিতে পারেন তখন আমরা এই টুলটা ইউজ করব সাধারণত এই আমরা এভাবেই খালি হেডিং এর জন্য আমরা এই ভার্টিক্যাল টাইপ টুলটা ইউজ করব এবং এখানে দেখেন আমরা কিছু ডিজাইন এখানে ইয়া করতে পারি অ্যাপ্লাই করতে পারি যেমন গতদিন আমরা যেটা দেখেছি যে ওই যে লেয়ারের ক্ষেত্রে যে আমরা বর্ডার নেওয়ার সময় আমরা ইফেক্ট দিয়েছিলাম মনে আছে জি স্যার মনে আছে হ্যাঁ এই ইফেক্টটা আমরা এখানে টেক্সটের উপরে দিতে পারি যেমন এখানে দেখেন টেক্সটের উপর রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন ব্লেন্ডিং অপশনে গিয়ে এখানে দেখেন একটা সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন জি স্যার দেখতে পাচ্ছি আচ্ছা এখানে দেখেন স্ট্রোক স্ট্রোকটা খেয়াল চোখে পড়তেছে আচ্ছা এই স্ট্রোকটা এখানে ক্লিক করে দিবেন তারপর স্ট্রোকের ওই আমি যেটা বলেছিলাম বিভেলাইন এম্বসের ক্ষেত্রে এখানেও তাই বলবো এখানে দেখেন স্ট্রোকটা খালি ক্লিক করছি কিন্তু এখানে স্ট্রোকের তেমন কোনো অপশন আমার চোখে পড়তেছে না তাই না এখানে যখন স্ট্রোকের পাশে ক্লিক করবেন যেমন আমরা বিভেলাইন অ্যান এম্বসের ক্ষেত্রে করেছিলাম স্ট্রোকের পাশে ক্লিক করবেন এখানে দেখেন এটা ব্লু কালার সিলেকশন হয়ে গেছে এবং পাশে কিছু অপশন চলে আসছে এখানে দেখেন এখন স্ট্রোকটা স্ট্রোক লেখার চারিদিকে একটা শেড একটা কালার আমরা এক্সট্রা কালার এখানে দিতে পারি এখানে দেখেন এখানে কালারটা আছে হচ্ছে ব্ল্যাক এখানে সিঙ্গেল কালার আছে আমি এটা রেড দিতে পারি কিংবা এটা আমরা হোয়াইট দিতে পারি হোয়াইট দিয়ে এখানে দেখেন স্ট্রোকের সাইজটা আমরা কত পিক্সেল দেব এটা আমরা নির্ধারণ করে দিতে পারি দেখেন স্ট্রোকের পিক্সেল আমাদের যে যেরকম ভাবে চায় সাজাতে চায় ডিজাইনটা করতে চায় দেখেন স্ট্রোকের ইয়া পিক্সেলটা সাইজটা
কত পিক্সেল স্টকে সাইজ আমরা কম বেশি এখানে করতে পারি, আমরা এরকম ভাবে স্টকের সাইজ করে দিলাম। এখানে একটা জিনিস দেখেন, স্টকের পজিশন একটা আউটসাইড আছে, একটা ইনসাইড আছে, আর একটা সেন্টার আছে। এই দেখেন, এটা হচ্ছে সেন্টার, আরেকটা হচ্ছে আউটসাইড। স্টক মেইনলি আমরা আউটসাইডে দিয়ে থাকি, কেউ যদি ইনসাইডে দিতে চান, এই যে ইনসাইড, ইনসাইডে দিতে গেলে তখন আবার লেখাটা বড় করে দিবেন, লেখার সাইজটা বড় হবে এবং স্টক পরিমাণটা কম হবে। এই দেখেন, এই যে তাহলে ইনসাইডটা বুঝতে পারবে। তাহলে আমরা সাধারণত স্ট্রোকটা আমরা আউটসাইডে করে দিয়ে কাজ করি। এই যে তারপর এখানে দেখেন ফিল কালার টাইপ ইয়া আছে, সিঙ্গেল কালার আছে, আবার আমরা গ্রেডিয়েন্টও দিয়ে দিতে পারি। এখানে দেখেন গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কাজ আমরা সরি গ্রেডিয়েন্ট এর কাজ আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট আমরা গতদিন করেছি। এখানে দেখেন গ্রেডিয়েন্ট আমরা ইউজ করতে পারি। আমাদের পছন্দ মতো যে গ্রেডিয়েন্টটা আমাদের পছন্দ হয়, এই গ্রেডিয়েন্টটা আমরা ইউজ করতে পারি। এখানে আসলে স্ট্রোকে গ্রেডিয়েন্ট তখনই মানানসই হবে যখন ওই লেখাটা একটু মোটা টাইপের হবে এবং স্ট্রোকটা একটু কম হবে, তখন ওই গ্রেডিয়েন্টটা বোঝা যাবে। সেই জন্য আমরা হচ্ছে গ্রেডিয়েন্টটা না দিয়ে আমরা কালার এক কালার দিলে আমাদের আসলে ভালো লাগে। তারপরে এই অপশনটা আপনারা জেনে রাখলেন, আপনাদের যদি কোনো সময় যদি প্রয়োজন হয় কোনো জায়গায় যে এখানে গ্রেডিয়েন্ট ইউজ করলে ভালো দেখাবে, এটা আপনারা ইউজ করতে পারেন। গ্রেডিয়েন্টে অপশন রয়েছে স্ট্রোকে গিয়ে। তারপর এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অপাসিটি। অপাসিটিটা আপনার অপাসিটি মানে ভিজিবিলিটিটা, মানে দেখার যে ইয়াটা, অপাসিটিটা কমানো বাড়ানো। এই দেখেন গ্রেডিয়েন্ট আপনি কমায় দিচ্ছেন, মানে হালকা করে দিচ্ছেন, গাঢ় করে দিচ্ছেন, এটা হচ্ছে অপাসিটি, অপাসিটি। তারপর এখানে ব্লেন্ড মোড রয়েছে, এখানে নর্মালে আমরা রয়েছি, এখানে এখান থেকে আপনারা বিভিন্ন মোড আপনারা চেঞ্জ করে করে দেখতে পারেন যে কোন কোন মোডে আপনারা কেমন আসে। ঠিক আছে, আমরা নর্মাল মোডে থাকি। এখানে এই অপাসিটির ক্ষেত্রে আমি আরেকটা জিনিস আমি লেয়ারে দেখাই দিব, সেটা হচ্ছে এটা ওকে করলাম, ওকে করলাম। এখানে দেখেন আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিয়েছে, এই যে এই কালারটা দিয়েছি, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিয়েছে, এই কালারটা ব্যাকগ্রাউন্ডটা আমরা সবসময় চাবো একটু লাইট করতে, একটু হালকা করতে, ব্যাকগ্রাউন্ড কিন্তু একটু হালকা করতে আমরা চেষ্টা করব, যে ব্যাকগ্রাউন্ডটা যাতে একটু হালকা থাকে। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে যে অবজেক্ট গুলা আছে ওগুলো ফুটে উঠবে। সেই জন্য আমরা করব কি, এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, এখানে দেখেন খেয়াল করে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখেন অপাসিটি, এখানে
কমিয়ে দিব, অপাসিটি কমিয়ে দিব, অপাসিটি আমরা 70 লিখে এন্টার দিয়ে দিলাম, 70% হয়ে গেল। এখানে একটা ফিল অপশন আছে, ফিল অপশনটা অনেকটা সেম অ্যাজ অপাসিটি এখানে। আর যদি ওই যে এখানে এগুলো কমানো বাড়ানো অনেক সময় আমরা জিনিস আমরা একটা ইয়েতে ছবির পিছনে যখন আমরা ওয়াটারমার্ক করতে চাই, জিনিসটা বুঝতে পেরেছেন, একটা ছবির পিছনে একটা ওয়াটারমার্ক করতে চাই, তখন আমরা এই যে অপাসিটির ব্যাপারটা এটা নিয়ে কাজ করি। এই দেখেন, ধরেন এই এখানে আমাদের লেয়ারটা রয়েছে, লেয়ারটা উপর এই যে লেয়ারটার উপর বাংলাদেশের পতাকা, বাংলাদেশের ফ্ল্যাগটা, ফ্ল্যাগটা রয়েছে, এই দুইটা আমরা ওয়াটারমার্ক হিসেবে এখানে করতে চাই। তাহলে আমরা কি করব, এখানে দেখেন অপাসিটি ৫০% করে দিলাম, তারপর এখানে দেখেন লেয়ার ওয়ান ও আমরা অপাসিটি ৫০% করে দিলাম। এখানে এখন আমাদের জাতীয় পতাকাটা ওয়াটারমার্ক হিসেবে কাজ করছে, আরো কমিয়ে দিলা, আরো আরো কমিয়ে দিলা আরো হালকা হয়ে যাবে। যখন আমরা কোনো জিনিসকে কোনো একটা ছবিকে ওয়াটারমার্ক হিসেবে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের উপরে ওয়াটারমার্ক হিসেবে রাখতে চাবো, তখন আমরা এই অপাসিটি এবং ফিল নিয়ে কাজ করব। জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে? আরো হালকা হয়ে যাবে। মানে অপাসিটির মতোই ফিলের ফিলের কাজটা করবে। এখানে দেখেন এটাও যদি আমি এই যে লাল সূর্য এটাও যদি আমি 50% করে দিই আরো হালকা হয়ে যাবে। স্যার আমি একটা কথা বলতে চাই। জি জি বলেন। সেটা হচ্ছে যে আমরা তো পতাকার গ্রিন গ্রিন যে গ্রাউন্ডটা ছিল সেটা আর হচ্ছে রেড গ্রাউন্ডটা তো আলাদা নিয়েছিলাম আলাদা লেয়ারে, কিন্তু আপনি যখন শুধুমাত্র আপনাদের একটা পর্যায়ে আমি নিয়ে যাব, আপনাদের চিন্তা করবেন না, ইনশাল্লাহ একটা পর্যায় পর্যন্ত নিয়ে যাব, তারপর দৌড়াতে হবে নিজে নিজে, বুঝতে পারছেন? তারপর কিন্তু দৌড়াতে হবে আপনাদের নিজে নিজে, একটা স্টেজ পর্যন্ত আমরা আমি ফটোশপে নিয়ে যাব, এবং অন্যান্য যেসব যারা টিচাররা রয়েছেন তারাও আপনাদের একটা পর্যায় পর্যন্ত নিয়ে যাবে, তারপর দৌড়ানোর দায়িত্ব আপনাদের। ঠিক আছে, আচ্ছা এখন একটা কথা বলতে পারবো? জি 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 বলেন। আমরা এখান থেকে কাজ শেখার পর আমাদের কি মানে কাজ দেওয়া হবে নেক্সট থেকে কাজ দেওয়া হবে নাকি আমাদের কাজ আমাদের নিজেদের খুঁজে নিতে হবে? যেমন আমরা যখন আউটসোর্সিং করব সিমিউলেশন করব, আউটসোর্সিং আসলে আপনাদের নিজেদের থেকে ট্রাই করতে হবে। তবে আমরা একটা চিন্তা ভাবনা
করছি এখন, দেখা যাক, এখনো কিছু বলা যাচ্ছে না। যদি সেরকম যদি হয় তাহলে আপনাদের আপনারা ইনফরমেশন পাবেন। আর একটা ব্যাপার, ধরেন এখান থেকে শেখার পর আপনাদের কিন্তু আরো প্র্যাকটিস অন্তত মাস ছয়েক, মিনিমাম মাস ছয়েক নিজেদের আরো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তখন যখন নিজেদের ভিতরে একটা কনফিডেন্ট চলে আসবে যে হ্যাঁ মোটামুটি আমি এখন পারবো, ঠিক আছে, তখনই কিন্তু আপনারা ইয়েতে নামবেন, আউটসোর্সিং এ নামবেন। অনেকে যে অনেকে আগে থেকে নেমে যায়, অনেক সময় সাকসেস হয়, বেশিরভাগই কিন্তু সাকসেস হয় না। তবে সাকসেস স্টোরি আমাদের নেকটারে রয়েছে। আমি যেমন প্রথম দিনে ক্লাসে বলেছি যে একদম নতুন শেখা শুরু করছে এবং কিছুদিন আমাদের সঙ্গে ক্লাস করার পর ও আসলে নিজেও বাসার প্র্যাকটিস করতো, আমাদের এখান থেকে শিখে বাসায় প্র্যাকটিস করতো। এভাবে করতে করতে শেষের দিকে যায় নিজেই মানে সাহস করে আমাদের জানায়নি যে অনলাইনে ট্রাই করতেছে। এক সময় ও ট্রাই করতে করতে চট করে একটা কাজ পেয়ে গিয়েছে, লাকিলি, ঠিক আছে, একটা কাজ পেয়ে গিয়েছে। এবং সে যেদিন আমাদের ক্লোজিং হয় ইয়া গ্রাফিক্স করছে, সেদিন আমাদের আমি সহ স্যারদের এসে বললো যে স্যার আমি আর্ন করেছি, ও আর্নের যে প্রুফটা সেটা আমাদের শো করেছে যে স্যার আমি আর্ন করেছি। এবং সে কিন্তু একটা মেয়ে, আপনাদের মধ্যে এখানে যারা মেয়েরা আছেন তাদের আমি বলছি যে মানে এটা হচ্ছে আমাদের লাস্ট ব্যাচে, এরকম সম্ভবত লাস্ট ব্যাচে, গত বছরের লাস্ট ব্যাচে একটা মেয়ে এরকম পেয়েছে। আর ছেলেদের তো রেকর্ড আছেই, মেয়েরাও পাচ্ছে, তো সুতরাং মেয়েরাও পিছিয়ে নাই, সুতরাং আপনারা চেষ্টা করবেন। যাই হোক, এখন আসেন তাহলে এখানে এখানে আমরা এই জিনিসটা করেছি। এখন টেক্সটের ক্ষেত্রে এখন অপাসিটি জিনিসটা কমিয়ে যেভাবে কিভাবে ওয়াটারমার্ক করতে হয় এটা তো আপনারা দেখলেন। এখন একটা জিনিস, যে জিনিসটা টেক্সটের পরবর্তী ধাপ হচ্ছে যে হরিজন্টাল টাইপ মার্কস টু, ঠিক আছে। আচ্ছা, তার আগে একটা জিনিস শেখাতে চাচ্ছি, ওটা একটু পরে শেখালেই ভালো হতো। আচ্ছা, একজন প্রশ্ন করেছিলেন যে স্যার আমি রাউন্ডেড একটা ইয়ার মধ্যে, এলিপটিক্যাল ইয়ার মধ্যে আমি টেক্সটটা লিখতে চাচ্ছি। উনি কি আছেন, আজকে প্রেজেন্ট আছেন? হয়তো নাই স্যার, কিন্তু কালকে আমি একটা কোশ্চেন করছি। হ্যাঁ, একজন কোশ্চেন করছিল, আমি আসলে এটা পরে দেখাতে চাচ্ছিলাম, তাহলে এটা পরে দেখাই, পরে এটা দেখাবো, কারণ ওটা অন্য একটা অপশনে গিয়ে তখন আমরা যখন আমরা শেপে কাজ করব, শেপ নিয়ে কাজ করব, তখন ওখানে ওই অপশনটা আমরা ইউজ করতে পারব, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট ইয়ারে চলে যাই। এবার আসেন হরিজন্টাল টাইপ মার্কস টু। এবার একটা জিনিস আপনাদের বোঝাই, হরিজন্টাল টাইপ মার্কস টুলটা আসলে কি জিনিস। টাইপ মার্কস টুলটা হচ্ছে একটা টুল যেটা আপনার মাল্টি কালার আপনি ওটাতে ইউজ করতে পারবেন, এবং এটা কমপ্লিট হওয়ার আগে পর্যন্ত আপনি এটা এডিট করতে পারবেন। যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এটা আর টেক্সট হিসেবে থাকবে না, এটা তখন
ইমেজ হয়ে যাবে জিনিসটা বুঝতে পারছেন আমার কথাটা জি স্যার টেক্সট যখন আমাদের কাজ করা হয়ে যাবে তখন কিন্তু এটা টেক্সট হিসেবে থাকবে না ওটা ওটার ভিতরে কোনো ভুল ত্রুটি হলে ওটা কিন্তু আপনারা এডিট করতে পারবেন না এডিট যদি করতে হয় কমপ্লিট করার আগ পর্যন্ত এডিট করতে পারবেন যখন ওই একটা স্টেজে গিয়ে এডিট করতে পারবেন তারপর ওটা কমপ্লিট হলে পর তখন কিন্তু আর এডিট করা যাবে না এটা একটু মাথায় রাখবেন তখন যদি কোনো টেক্সটে ভুল হয় ওটা আবার নতুন করে করতে হবে জিনিসটা বুঝতে পেরেছেন জি স্যার বুঝতে পেরেছি এখন আমরা জি ক্লিক করার পর দেখবেন যে একটা কালার পুরো স্ক্রিন জুড়ে একটা আলাদা একটা কালার তৈরি হয়েছে ঠিক আছে এখন এখানে আমরা লিখব এখন এখানে লেখার আগে আপনি যদি সাইজটা মনে করেন 22 আছে একটু বড় করে নিতে চান 30 করে নিতে চান করতে পারেন 36 করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো ধরেন এক লাইনে একটা হেডিং লিখবেন ঠিক আছে এখানে করলেন করার পর এখানে দেখেন লিখলেন বাংলাদেশ বাংলাদেশ লিখলেন ঠিক আছে বাংলাদেশ লিখলে এখন যদি মনে করেন আপনাদের এখানে বানান ভুল হয়েছে স্পেলিং মিস্টেক হয়েছে তখন আপনারা কি করবেন এখান থেকে কথার কথা ধরেন এটা আপনি এই যে এখান থেকে এডিট করতে পারবেন বাংলাদেশ এডিট করা শেষ সব ওকে আছে তখন আমাদের করতে হবে কি মুভ টুলে ক্লিক করতে হবে কোন টুলে ক্লিক করতে হবে মুভ টুলে এখানে দেখেন আমি কিন্তু কোনো কালার এখানে কোনো কালার দেখা যাচ্ছে না খালি একটা সিলেকশন দেখা যাচ্ছে জি স্যার তাই না সবাই দেখতে পাচ্ছেন তো একটা সিলেকশন দেখা যাচ্ছে একটা সিলেকশন দেখা যাচ্ছে এখন সিলেকশনটা সিলেকশনটাতে এখন আমাদের কালার দিতে হবে এখানে দেখেন আমি যখন এখন কালার দেওয়ার আগে এখানে কিন্তু টেক্সটের কোন লেয়ার তৈরি হয়েছে হয়নি কিন্তু না স্যার কোনো নতুন লেয়ার কোনো লেয়ার তৈরি হয়নি তাহলে এখন আমাদের একটা লেয়ার নিতে হবে এখানে দেখেন ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করবেন এটা লেয়ারটাকে সবার উপর টেক্সটের লেয়ার সবসময় উপরে রাখবেন এখানে রাখলেন এখানে গিয়ে আপনি যদি চান গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করে এখানে দিয়ে দিবেন এখানে আপনাদের পছন্দ মতো গ্রেডিয়েন্ট সিলেক্ট করে এখানে গ্রেডিয়েন্ট টেনে দিলেন যেদিক দিয়ে ইচ্ছা যেরকম ভাবে টানতে ইচ্ছা হয় টেনে গ্রেডিয়েন্টটা দিয়ে দিলেন দেওয়ার পর সিলেকশন তুলে দেওয়ার কমান্ড মনে আছে তো এখানে দেখেন মাল্টি কালারের একটা টেক্সট আমরা তৈরি করেছি এখন এটাকে কি করতে পারি এটা কিন্তু দেখছেন ইমেজ আকারে আছে এখন এটাকে কোনো যদি বানান ভিতরে স্পেলিং মিস্টেক হয় এটাকে কিন্তু আমরা ঠিক করতে পারবো না ঠিক আছে তবে ছোট বড় করতে পারবো যেমন এটাকে কন্ট্রোল টি দিয়ে ইমেজকে যেভাবে আমরা ছোট বড় করি কন্ট্রোল টি দিয়ে ছোট বড় এটা করতে পারবো কিন্তু স্পেলিং মিস্টেক টেক্সটের যে স্পেলিং মিস্টেকটা কন্ট্রোল টি কন্ট্রোল টি
কতদিন দেখিয়েছি টি হ্যাঁ কন্ট্রোল টি ট্রান্সফর্ম টাকা টাকা টি এখানে দেখেন কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করতে পারবেন এখন এটাকে একটা স্ট্রোক দেন কিংবা ব্লেন্ডিং অপশনে দেন রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন বিভেলেন এমবসে যান এখানে দেখেন বাংলাদেশ জাস্ট বিভেলেন এমবসে আমি খালি ক্লিক করছি আর কিছু করলাম না এই দেখেন বাংলাদেশ ফুটে উঠেছে কিনা ঠিক আছে করতে পেরেছেন আপনারা সবাই স্যার গ্রেডিয়েন্ট কালারটা কিভাবে নিয়েছেন এটা বুঝতে পারলাম না গ্রেডিয়েন্ট কালার তো দেখিয়ে দিয়েছি গতদিনই স্যার এখন ওই যে বাংলাদেশ লেখাটা নতুন বাংলাদেশ লেখাটা স্যার ওকে আমি এই জিনিসটা আমি আরেকবার দেখাচ্ছি চট করে দেখে নেন খেয়াল করে জি স্যার থ্যাংক ইউ যাদের সমস্যা হচ্ছে এটা আমি আবার দেখাচ্ছি চট করে দেখে নেন আমি এটা ফেলে দিলাম ডিলিটে চাপ দিলাম চলে গেল এখানে দেখেন আমি কোনটা নিলাম হরিজন্টাল টাইপ মার্কস টু নিলাম এখানে ক্লিক করলাম করার পর আমি যদি এটার ফন্ট বড় ছোট করতে চাই করে নিলাম এই দেখেন এখানে আমি আমার স্পেলিং মিস্টেক আমি ইচ্ছা করে করেছি যে আমার স্পেলিং মিস্টেক হয়ে গিয়েছে তাহলে তখন আমরা কি করব এখান থেকে এটা সিলেক্ট করে ব্যাক স্পেস দিলাম কিংবা ডিলিটে চাপ দিলাম বাংলা বাংলাদেশ লিখলাম আমার লেখা শেষ আমি কি করব মুভ টুলে ক্লিক করব লেখা শেষ মনে রাখেন মুভ টুলে ক্লিক তারপর কি করব নতুন লেয়ার নিব নতুন লেয়ার নেয়ার পর আমি গ্রেডিয়েন্ট নিতে তো আপনারা সবাই পারেন শিখিয়েছি প্রথম দিনই জি স্যার আচ্ছা তাহলে না গতদিন শিখিয়েছি আচ্ছা গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে ওকে করলাম করে এখন গ্রেডিয়েন্টটা আপনাদের যে দিক দিয়ে ইচ্ছা কিংবা যে স্টাইলে ইচ্ছা সেই স্টাইলে টান দিলেন টান দেওয়ার পর কন্ট্রোল ডি করলেন ডিসিলেক্ট মুভ টুল দিয়ে পছন্দ মতো জায়গা নিয়ে গেলেন তারপর যদি এটাকে বড় করতে চান কন্ট্রোল টি দিয়ে বড় করলেন বড় করার পর এন্টার কন্ট্রোল টি যখন আপনাদের কাজ শেষ হয়ে যাবে এন্টার চাপ দিবেন ওই সিলেকশনটা উঠে যাবে তারপর কি করবেন রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যে জাস্ট বিভেল এন্ড এমবসে আমি ক্লিক করে আমি ওকে করে দিলাম আপনার ইচ্ছা করলে এটার মধ্যে আরো কাজ করতে পারেন যেমন ডেপ বাড়িয়ে দিতে পারেন সাইজ কম বেশি করতে পারেন এরকম ভাবে করতে পারেন ঠিক আছে কন্ট্রোলে গিয়ে কোন একটা ইয়ার দিতে পারেন শেড দিতে পারেন একটা শেড দিতে পারেন শেড দিয়ে এখানে দেখেন বাংলাদেশ আপনার দেখেন একটা গোল্ডেন একটা ইয়া চলে আসছে হ্যাঁ বাংলাদেশ লিখলে ওকে করলেন এখানে এই যে বাংলাদেশ আমাদের হয়ে গেল সমস্যা আছে না স্যার থ্যাংক ইউ স্পিকারটা কাজ করছে
আচ্ছা তাহলে এখন আমরা এই জিনিসটা করলাম তো সমস্যা নাই তো এ পর্যন্ত জি স্যার কৃষ্ণ ক্লিয়ার স্যার সমস্যা নাই আচ্ছা থ্যাঙ্ক ইউ আচ্ছা এখন এখানে একটা জিনিস দেখেন অনেক সময় আপনারা দেখেন না যে পাহাড়ের গায়ে লেখা আছে পাহাড়ের গায়ে লেখা আছে কি বিভিন্ন লেখা থাকে তাই না হ্যাঁ এখন একটা পাহাড়ের ছবিতে যদি আপনাদের নাম লেখা থাকে অনেক সময় আরেকটা জিনিস দেখেন যে ফেসবুকে মাঝে মাঝে দেখেন ফুলের গায়ে কিংবা ডিমের গায়ে কিংবা মাছের গায়ে ওই বিস্কুট লাইক বাড়ানোর জন্য লেখা থাকে আল্লাহু লেখা থাকে কিংবা কারো অন্য কোন নাম কিংবা লেখা থাকে এই জিনিসটা তো খেয়াল করেছেন তাই না জি স্যার আচ্ছা এই জিনিসটা আপনাদের দেখাই এটা কোনো ব্যাপারই না এটা হচ্ছে এই যে মাস টুল দিয়ে কাজ করা ঠিক আছে দেখেন আমি আমি একটা ছবি এখানে ইম্পোর্ট করি ছবির উপর আমি ফাইল থেকে আপনারা যে কোনো একটা ছবি ইম্পোর্ট করেন আপনাদের ডেস্কটপ থেকে যে কোনো একটা ছবি ইম্পোর্ট করেন কিংবা এখান থেকে ফাইল থেকে প্লেস করেন প্লেস দেখতে পাচ্ছেন আপনারা জি স্যার একটা ছবি প্লেস করেছি আপনারা যে কোনো একটা ছবি প্লেস করেন করেছেন জি স্যার আচ্ছা এখন দেখেন এই ছবিটা সিলেক্ট থাকতে হবে কিন্তু ঠিক আছে ছবিটি সিলেক্ট থাকতে হবে এখানে ছবির জন্য কি আলাদা লেয়ার নিতে হবে না 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 আমি তো দেখালাম ফাইল থেকে প্লেস ফাইল থেকে প্লেস নিচ্ছি হ্যাঁ প্লেস তাহলে ওই ছবির উপর প্লেস হবে স্যার প্লেস তো দুইটা আছে প্লেস এমবেডেড আর প্লেস লিংক কোনটা প্লেস এমবেডেড করে দেন আপনাদের ভার্সন বোধহয় আপডেট ভার্সন এই সিসি 19 নাকি 2019 আমি ওয়েট করছি আপনাদের জন্য আচ্ছা এখন দেখেন এটা ফাইলটা লেয়ারটা সিলেক্ট রেখে আমাদের এই লেয়ারটা সিলেক্ট হয়ে যাচ্ছে এখন দেখেন এখানে আমি লেখি বাংলাদেশ টেক্সটে ক্লিক করলে জি টেক্সটে কোনটা ক্লিক করব
হরিজন্টাল ওই যে বিয়াটা টাইপ মার্কস টুলটা বাংলাদেশ লিখে এটা সাইজটা আমি একটু বাড়াই দিলাম 36 করে দিলাম মুভ টুলে ক্লিক করলাম লেখে মুভ টুলে ক্লিক করেন এরকম সিলেকশন ছবির উপর এরকম সিলেকশন হয়ে থাকবে হয়েছে সবার হয়েছে জি স্যার ছবি সহ তোমার জি হয়েছে ছবি সহ স্যার টেক্সটটা মুভ করতেছে না আপনার কোন জায়গায় একটা সমস্যা হয়েছে দেখেন ছবি সহ টেক্সট মুভ করবে না তো ও আপনি মুভ করাবেন না এখন মুভ কিছুই আমি মুভ টুল দিয়ে জাস্ট মুভ টুলে ক্লিক করবেন মুভ করাবেন না বুঝতে পেরেছেন জি স্যার আমি মুভ কোনো কিছু মুভ করাবেন না জাস্ট আমি বলেছি মুভ টুলে ক্লিক করতে কারণ আমি ওভাবেই টেক্সটটা ইয়া করেছি যে আমি ওই যে লালের উপর কিছু কিছু ব্যাকগ্রাউন্ডের উপর টেক্সট গুলা যেভাবে আসে ওরকম ভাবে সেট করেছি এখন কিন্তু আমি মুভ করাবো পরে আচ্ছা এই অবস্থায় আছে তো একটা জিনিস খেয়াল রাখবেন ছবিটা যে ছবিটা নিয়ে আসছেন সেই ছবিটা সিলেক্ট আছে কিনা ছবির লেয়ারটা সিলেক্ট আছে আচ্ছা ফাইন দেখেন ছবির লেয়ারটা সিলেক্ট না থাকলে এই কাজটা কিন্তু হবে না আমি যে কাজটা দেখাতে চাচ্ছি ঠিক আছে সেই জন্য মাথায় রাখবেন যে ছবির লেয়ারটা যাতে সিলেক্ট থাকে এখন কন্ট্রোল সি কপি কন্ট্রোল সি করেন সবাই কন্ট্রোল সি চাপেন চাপছেন জি স্যার আচ্ছা এখন কন্ট্রোল ভি চাপেন কন্ট্রোল ভি পেস্ট এখানে এখানে কোনো কিছু করতে হবে না কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেখবেন নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়েছে হ্যাঁ স্যার আচ্ছা এখন ওই যে লেখা কিন্তু ব্ল্যাঙ্ক একটা যে লেয়ারটা ক্রিয়েট হয়েছে ওখানে ইয়া হয়েছে এখন কিন্তু লেখাটা দেখা যাচ্ছে না তাই তো আচ্ছা লেখা দেখা যাবে না এখন দেখেন 7 নম্বর লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করেন আচ্ছা তার আগে আপনারা যে দেখতে চান যে লেখাটা কি অবস্থা আছে দেখতে চান তাহলে এই দেখেন এই এই নিচের লেয়ারটা ছবির লেয়ারটা চোখ আইটা বন্ধ করে দেন দেখছেন লেখাটা জি স্যার দেখতে পাইছি হ্যাঁ এখানে আসলে জিনিসটা কি হয়েছে বলেন তো এখানে ছবির যে অংশটা আছে লেখাটা কালার হয়েছে সেই কালারটা লেখাটাতে চলে আসছে ছবির যে অংশটুকু লেখা ছিল ছবির এরিয়াটা কপি হয়েছে হ্যাঁ হ্যাঁ যেখানে যেখানে যে অংশটুকু সিলেক্ট করা ছিল ওখান থেকে কি করছে যে কালারটা পিক করছে কালারটা তুলে নিছে তুলে নিয়ে ওইভাবেই ওই জায়গায় আইটা লেয়ারে কালারটা পেস্ট করে দিছে ঠিক আছে এখন দেখেন এখন আমি এটা আবার আইটা চালু করে দিলাম এখন ওই যে ব্ল্যাঙ্ক নতুন যে লেয়ার ক্রিয়েট হয়েছে ওই লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করেন ব্লেন্ডিং অপশনে যান ব্লেন্ডিং অপশন রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন জাস্ট বিভেল এন্ড এম্বসে টিক চিহ্ন দেন কোনটায় বিভেল এন্ড এম্বসে দেখেন টিক চিহ্ন দিব হ্যাঁ বিভেল এন্ড এম্বসে টিক চিহ্ন দেন কিংবা এম্বসে গিয়ে আপনারা একটু চেঞ্জ করতে পারেন আপনারা যেটা ভালো মনে করেন এই দেখেন যেটা ভালো মনে করেন সেটা করতে পারেন
এখন এই জিনিসটা ওকে করেন, ওকে করেন, এই জিনিসটা নাকি ট্রান্সফর্ম করুন, ওকে করেন। আপনারা ওই ব্লেন্ডিং অপশনে বিভিলিয়ন এমবসে যদি কিছু চেঞ্জ করতে চান করে আপনাদের পছন্দ মতো স্টাইল নিয়ে ওকে করে ফেলেন। এই দেখেন আমার মতো হয়েছে, একটু মোটা দেখা যাচ্ছে, প্রায় হয়েছে। এখন আমি যদি এই ফুলের পাপড়িতে, এখানে যে ফুলের পাপড়ি আছে পাপড়িতে যদি আমি আল্লাহু লিখি কিংবা আমার নাম লিখি, যে বাপ্পি লিখে, হ্যাঁ, বিভিলিয়ন এমবোস করে যদি এটা পাবলিশ করি, দেখো আমি ফুল চাষ করেছি, ফুলগুলাতে আমার নাম হয়, এটা একটা স্পেশাল একটা ফুলের গাছ, এরকম যদি আমি বলি তাহলে ফেসবুকে অনেকগুলো লাইক পড়বে, আবার অনেকগুলো যারা জানে কিছু মানে বকাবকিও করবে, যারা ইয়েতে ফটোশপ জানে, যারা গ্রাফিক্স জানে একটু, তারা কিন্তু বলবে যে মানে মজা করার আর ইয়া পাও না, জায়গা পাও না। না জিনিসটা মজার তো? জি স্যার। এখন যদি এরকম আমরা ডিমের উপর আমরা লিখি, লিখে ইয়া করি কিংবা একটা পাহাড়ের গায়ে ওরকম ভাবে লিখি, নাম লিখে ছবিটা ইয়া করি, ইমেজ আকারে সেভ করি, তাহলে কি মনে হবে যে ওখানে পাহাড়ের গায়ে খোদাই করে আমার নাম লিখছি কিংবা আপনাদের নাম লিখছি? এটা কি সবাই পেরেছেন? জি স্যার পেরেছি। জি স্যার পেরেছি। জি স্যার পেরেছি। আচ্ছা, কারো সমস্যা নাই তো? না স্যার। না স্যার। কন্ট্রোল সি কন্ট্রোল ভি টা ওখান থেকে ছবি থেকে কপি করবেন, তারপর কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট, ওই ছবি থেকে কালারটা কপি করে নিয়ে একটা ব্ল্যাঙ্ক লেয়ার অটো ক্রিয়েট করে ওখানে পেস্ট হয়ে যাবে, ওটার কাজই কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তবে ওই ছবিটা আমি বারবার বলেছি, ছবিটা সিলেক্ট থাকতে হবে, নাহলে কিন্তু কপি হবে না, পেস্ট হবে না। জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, কারো সমস্যা নাই তো? আমাকে আরেকবার দেখাতে হবে নাকি? ওকে, না স্যার এটা দেখাতে হবে না, এটা স্যার পারছি। আচ্ছা ফাইন ফাইন। আচ্ছা, এখন এখানে আপনারা এখন যদি ওটাতে যদি আরো কিছু কাজ করতে চান তখন এখানে করতে পারবেন, ব্লেন্ডিং অপশনে গিয়ে যদি চান একটা স্ট্রোক দিতে, স্ট্রোক দিতে স্ট্রোক দিতে পারবেন, স্ট্রোকে কালার চেঞ্জ করতে, এটা তো দেখিয়েছি, যদি আপনারা প্রয়োজন মনে করে। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে লেখার আরেকটা জিনিস দেখাবো। এখান থেকে আমি এই দেখেন ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো একটা জিনিস দেখাবো, যে লেখাটা এটা এটা দিয়ে দেখাবো না, নর্মাল একটা লেখাতে আমি ড্রপ শ্যাডো করে দেখাবো। এখানে দেখেন এই বাংলাদেশ লেখছি না, এই যে এটা, জি স্যার, ওই ওটা গেল কোথায়, এই যে এটা। আচ্ছা, এই বাংলাদেশ তো এটা লেখছি, এখন এটাকে ব্লেন্ডিং অপশন, সবাই খেয়াল করেন ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনে গিয়ে আমি স্ট্রোকটা তুলে দিব। ঠিক আছে, স্ট্রোকটা তুলে দিব,
চোখটা তুলে দিয়ে ওকে করলাম। তার আগে আমি এটার কালারটা একটু চেঞ্জ করতে চাচ্ছি। আমি বাংলাদেশে কালার ব্ল্যাক আছে, আমি কালারটা চেঞ্জ করতে যাচ্ছি। আমি এটা কালারটা চেঞ্জ করলাম, এবার আমি ব্লেন্ডিং অপশনে গেলাম। খেয়াল করেন জিনিসটা, ড্রপ শ্যাডো। তার আগে একটু বিভেলেন এম্বসে যাই। বিভেলেন এম্বসে গিয়ে আমি এটা এটাকে এরকম বিভেল করে দিলাম। আপনাদের একটা জিনিস খেয়াল করছেন, হোটেল কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে, হ্যাঁ, রাতে নিয়ন সাইন পড়ে না হোটেলের নামগুলা? জি স্যার, দেখা থাকে না? আচ্ছা, এরকম একটা ইফেক্ট আমি দিতে যাচ্ছি। দেখেন, এই বাংলাদেশ লেখা আছে না, বাংলাদেশ লেখা আছে। আমি এটাকে কি করলাম, বেভেল এন্ড এম্বোস করলাম, ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো। গ্লোবাল লাইটটা আমি তুলে দিলাম, গ্লোবাল লাইট। আচ্ছা, এখানে দেখেন, এখানে ব্লেন্ড মোডে গিয়ে এটার কালার, ব্লেন্ড মোডে গিয়ে এটার কালার আমি সেম কালার নিয়ে নিলাম। ওকে, এখন এখানে দেখেন ডিস্টেন্স, ডিস্টেন্স খেয়াল করতেছেন? এই যে ডিস্টেন্স, এই দেখেন ডিস্টেন্স। এখন এখানে অ্যাঙ্গেলটা দেখেন, অ্যাঙ্গেলটা আমি কোন দিকে দিতে চাই। আমার পছন্দ মতো অ্যাঙ্গেলটা আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা কোন দিকে দিতে চান। এদিকে দিতে চাইলে এদিকে ঘুরিয়ে দিবেন, হ্যাঁ, উপর দিকে 90 ডিগ্রি। এরকম দিলে কিংবা 135 ডিগ্রি দিলে এরকম আসবে, এরকম একটা অ্যাঙ্গেলে ডিস্টেন্স একটু কমিয়ে দিয়ে এখানে দেখেন স্প্রেড, স্প্রেড এখানে এই দেখেন সাইজটা বাড়িয়ে দিলেন, স্প্রেড করে দিলেন। এই ভালো লাগবে, কেমন লাগতেছে? রাইটার শ্যাডো পড়ছে, সুন্দর লাগতেছে স্যার। ব্যাক সাইডে একটা শ্যাডো পড়ছে, শ্যাডো পড়ছে, এবং শ্যাডোটা ব্লু শ্যাডো। মানে ওই যে আপনারা রাতে বেলা ওই যে বিভিন্ন হোটেল কিংবা কোন প্রতিষ্ঠান কিংবা রেস্টুরেন্টের ইয়েতে নিয়ন আলো দিয়ে ওই নামগুলা নিচে যে একটা গ্লো করে, নেমগুলা গ্লো করে, এই এই গ্লোটা, এই ইফেক্টটা দেখেন, ইফেক্টটা
opacity এখানে কম বেশি আপনারা করে দিতে পারেন হ্যাঁ করে ওকে করলেন এই ইফেক্টটা কিন্তু আপনারা নিয়ে আসতে পারবেন স্যার গ্লোবাল লাইটের ব্যাপারটা একটু বলবেন জি স্যার গ্লোবাল লাইটের ব্যাপারটা একটু বলবেন জি স্যার ইউজ গ্লোবাল লাইট যেটা হ্যাঁ ওটা উঠায় উঠায় দিবেন ওটার কাজ কি স্যার এটা জিজ্ঞেস করছি ওটার কাজ হচ্ছে ইউজ গ্লোবাল লাইটের টিক চিহ্ন দেওয়া থাকলে ওই ইফেক্টটা এখানে যে কোটা ইফেক্ট আছে ওটার সঙ্গে মোটামুটি একটা লিংক হয়ে যায় আচ্ছা স্যার বুঝতে পেরেছি থ্যাঙ্ক ইউ এই যে এরকম ভাবে আপনারা পারবেন না পেরেছেন মজা লাগছে জি স্যার হ্যাঁ এটা স্যার এটার ভিতর মজা লাগতে হবে মজা লাগলেই তখন আপনারা এটার ভিতর ঢুকে যাবেন আমি চাই আমি সবসময় আমার স্টুডেন্ট গুলোকে চাই যে যেন এই এই ইয়াটা সাবজেক্টটা একটা মজার সাবজেক্ট ওটার ভিতরে যেন ঢুকে মজা পায় কারণ যখনই আপনি মজা পাবেন তখনই কিন্তু ওটাকে ছাড়তে চাবেন না ওটা নিয়ে ঘাটাঘাটি করবেন বেশি আচ্ছা তাহলে এটা তো সবাই পেরেছেন আর কোন এই অন্তত এই পর্যন্ত আর কোন সমস্যা আছে না না স্যার সমস্যা নেই হ্যাঁ ফাইন থ্যাংক ইউ আমার ভালো লাগছে যে আপনারা চটচট করে ধরতে পারছেন আর তারপরও অনেক সময় বাসায় কাজ করতে বসে যখন আপনারা কোনো জিনিস ভুলে যাচ্ছেন তখন ওই যে ভিডিওটা দেখে নেবেন একটু টেনে টেনে যে ওই অংশটা কোন জায়গায় আছে টেনে টেনে দেখে নেবেন আচ্ছা গেল আর ভিডিওগুলো সাধারণত আপনার আমি রাতে আপলোড করি তো রাতে আপলোড ধরেন আমি অনেক সময় কাজ কর্ম সেরে রাতে ফ্রি টাইম বসে তখন আপলোড করি রাতে অনেক সময় দেরিও হইতে পারে সকালবেলা আপনারা পেয়ে যাবেন কিংবা রাত একটু গভীর হলে পেয়ে যাবেন ঠিক আছে যদি দিনেরটা দিনে ইয়া করতে চান আর কি পেতে চান তাহলে একটু রাত একটু গভীর হলেই পেয়ে যাবেন দশটা এগারোটার ভিতরে ইনশাল্লাহ আমি আপলোড করে দিই মানে এখন থেকে ওই দশটা এগারোটা এগারোটার ভিতরে আপনারা আপলোড পেয়ে যাবেন রাত যদি আজকের ভিডিওটা চান তাহলে রাতে এগারোটার পরে আপনারা ঢুকে ইউটিউব চ্যানেলে ঢুকে পেয়ে যাবেন আর সেরকম যদি হঠাৎ কোনো কাজে আমার আপলোড করতে দেরি হয়ে যায় তাহলে হয়তো বা সকালবেলা দেখতে পাবেন যে আপলোড হয়ে গিয়েছে ঠিক আছে তাহলে এখন টেক্সট গেল টেক্সটের আচ্ছা আরেকটা জিনিস রয়েছে টেক্সটের ওই ভার্টিক্যাল টাইম মার্কস টুল এটা ওই সেম জিনিস হ্যাঁ সেম জিনিস এটা ওই উলম্ব ভাবে লেখা আর কি হ্যাঁ এটা তারপর একবার দেখিয়ে দিচ্ছি এরকম ভাবে করবেন করে এই যে নতুন লেয়ার নিবেন নতুন লেয়ার নিয়ে কোশ্চেন ছিল জি জি বলেন স্যার আপনি যতবার টেক্সট সিলেক্ট করছেন তখন একটা রেড কালারের লেয়ার চলে আসছে মানে এটা টাইপ মার্কস টুল মার্কস টুল কেন আসছে না মার্কস টুল এটা আসবে
যখন টাইপ মার্কস টুল সিলেক্ট করবেন তখন আসবে, তাছাড়া আসবে না। এই দেখেন কন্ট্রোল ডি, কারো মাইক্রোফোনটা বোধ হয় আনমিউট করা আছে, একটু মিউট করে দিবেন। আপনাদের বলেছি যে আপনার যখন আপনাদের প্রশ্ন হয় তখন আনমিউট করে কথা বলে আবার মিউট করে দিবেন। স্যার কাইন্ডলি একটু ক্যামেরা গুলো অফ করতে বলেন, ডিস্ট্রাকটিভ লাগতেছে। আপনাদের যার যার ক্যামেরা আসলে সবসময় প্রয়োজন নাই, আপনার যখন প্রয়োজন হবে ক্যামেরা চালু করে আমার সঙ্গে কথা বলতে পারেন। তাছাড়া আপনার ক্যামেরা জুমে, স্যার স্যার জুমে ওয়াল্টার এম দিলে সবাই মিউট হয়ে যাবে, মাঝে মধ্যে নয়েজ আসলে ওয়াল্টার এম দিয়ে। আচ্ছা দেখেন এখন এই জিনিসটা হয়ে গেল আমাদের, আচ্ছা টেক্সটের ইয়াটা যেহেতু আজকে করেছি আরেকটা জিনিস দেখিয়ে দিই। এইখানে দেখেন ওই যে গতদিনের যে কোশ্চেনটা ছিল এটা সলভ করে দিই। এই এলিপস টুল এখানে দেখেন শেপ, এখানে একটা জিনিস দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, মুভ টুল থেকে গুনে গুনে নয় নম্বর টুলটা নিচে দেখেন শেপ টুল, এখানে শেপ টুল অনেকগুলো আছে, শেপ টুল আমরা পরে নিয়ে কাজ করব। জাস্ট একটা টুল নিয়ে এখানে একটু দেখাই দিতে আছি, এলিপস টুলটা, এলিপস টুলটা সবাই সিলেক্ট করেন, করেছেন? জি স্যার করেছি। সবাই এলিপস টুলটা সিলেক্ট করেছেন? জি করেছি। জি থ্যাংক ইউ। এখানে দেখেন অপশন বারে উপরের দিকে তাকান, খেয়াল করেন উপরের দিকে তাকান, ফিলটা নান করে দেন, ফিল নান করে দেন, স্ট্রোক নান করে দেন, এই নান। বুঝতে পারিনি স্যার আরেকবার, ফিলটা নান করে দেন, নো কালার, স্ট্রোক নো কালার। জি স্যার করে দিয়েছি। এই দুইটা নো করে দেন, আর কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট এই দুইটা নো করে দেন। তাহলে স্ট্রোক কি করব, নো কালার, দুইটাই নো কালার, ফিল নো, স্ট্রোক নো। জি স্যার। আর পিক্সেল আর কিছু করা লাগবে না, ওটা ওই দুইটা নো করলে সবকিছু নো হয়ে যাবে, মানে ইনভিজিবল হয়ে যাবে, আর কিছু করতে হবে না, ফিল নো, স্ট্রোক নো। এই যে আমার মতো আসছে? জি স্যার এরকম আসছে। আচ্ছা ঠিক আছে, এখন এখানে দেখেন আমি এগুলো একটু বন্ধ করে দিই, তাহলে জিনিসটা দেখাইতে সুবিধা। আচ্ছা এখানে দেখেন একটা এরকম একটা এলিপস নিলেন, মানে এরকম সার্কেলের ভিতরে আপনারা লিখতে চাচ্ছেন, এই যে এরকম একটা সার্কেল ড্র করেন, করেছেন? জি স্যার করেছি। মানে আপনি যত বড় সার্কেলে ড্র করতে চান করে ফেলেন। স্যার সার্কেল কি শিফট টিপ দিয়ে করব?
করতে পারেন, কিংবা আপনাদের করতে করতে হাতের একটা মাপি চলে আসবে, চোখের একটা আন্দাজই চলে আসবে মোটামুটি। এই দেখেন আমি শিপ ধরি না, এইখানে দেখেন উইথ এবং হাইট কিন্তু আমার সমানই চলে আসছে, এখানে খেয়াল করছেন? এখানে এটা আপনারা করতে পারেন, আমার আসছে চোখের একটা ইয়াই হয়ে যাবে, আইডিয়া হয়ে যাবে, হাতের একটা মাপ হয়ে যাবে, ম্যাক্সিমাম সময় ঠিক হয়ে যাবে, দু এক সময় আলাদা একটু এদিক ওদিক হতে পারে। আচ্ছা এখন করেছেন? জি স্যার করেছি। জি স্যার সার্কেল আঁকা হইছে। আচ্ছা ফাইন, এখন টি তে ক্লিক করেন, টি হরিজন্টাল টাইপ টুল, হরিজন্টাল টাইপ টুল। এখন যদি উপরে এতে চারিদিকে লেখা লিখতে চান তাহলে উপরে এরকম ভাবে এই দেখেন এই চিহ্নটা আসবে, আর যদি ভিতরে লিখতে চান ভিতরে ক্লিক করবে, এই ভিতরে আমি লিখতে চাই, ভিতরে ক্লিক করলে এরকম আসবে। এখন দেখেন লেখা সাইজ আমি যা করে দিচ্ছি, স্যার হরিজন্টাল টাইপ টুল ক্লিক করছি কিন্তু স্যার আপনার নেই। হ্যাঁ হরিজন্টাল টাইপ টুল ক্লিক করার পর স্যার কোথায় ক্লিক করব? সার্কেলের ভিতরে। সার্কেলের ভিতরে জি স্যার। এখন এই অবস্থায় কন্ট্রোল টি চাপেন, এই যে প্যারাগ্রাফটা লেখাগুলো কি সিলেক্ট করে নেব, এই দেখেন সেন্টারে নিয়ে আসতে পারেন, সেন্টার কন্ট্রোল টি, কন্ট্রোল টি ওখানে সিলেক্ট থাকা অবস্থায় এই যে এই এই অপশনটা ইউজ করবেন, যেহেতু এটা আপনি রাউন্ড নিচ্ছেন এই অপশনটা ইউজ করলে ভালো হবে। শেষ তো না, একবার শেষ, শেষ করবে কে? তারপর এখন স্থির হয়ে লেখো, একটু মিউট করেন, কার মাইক্রোফোন চালু আছে মিউট করে দেন। এই দেখেন এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, আপনি বাইটো ক্যামেরাটা টপ করেন কাইন্ডলি, আপনাকে অনেকবার বলা হয়েছে। আচ্ছা খেয়াল করেন এদিকে, আপনারা নিজেরা নিজেদের একটু হেল্প করবেন, বুঝতে পারছেন? কারণ ক্লাস বন্ধ রেখে আমি যদি আপনাদের কে কন্ট্রোলে আমি চলে যাই তাহলে ক্লাসে হ্যাম্পার হবে, আমি সেজন্য আমি কিন্তু আপনাদের কিছু কিছু ব্যাপারে কন্ট্রোল আপনাদের হাতে ছেড়ে দিয়েছি যাতে আমার ওদিকে সময় নষ্ট করতে না হয়, তাই না? ওকে করেন, এই দেখেন এই এখন এটাকে কন্ট্রোল টি দিয়ে ছোট করে নেন, যদি চান শিফট চেপে ছোট করে বড় করতে পারেন। অ্যাপ্লাই আবার এটা এটা কন্ট্রোল টি চেপে আমি করছি, আর এটা যদি খালি
টি চেপে এখানে ক্লিক করেন, এখান থেকে আপনারা এই যে এরকম বিভিন্ন সাইজে এটা ইয়ার নিতে পারেন। স্যার একটা কোশ্চেন জি বলে ফেলেন স্যার, লেখাটা যদি আমি সার্কেলের চার সাইডে নিতে চাই রাউন্ড করে মাঝখানে, তো বললাম আমি সেটা তো প্রথমে বলছি, তাহলে বাইরে সাইকেলের বাইরে ক্লিক করতে হবে, আর সার্কেলের বিষয়ে আমি তো প্রথমে বলছি যে বাইরে চারিদিকে করতে চান তাহলে সার্কেলের বাইরে কোন জায়গাতে শুরু করবেন ওখানে ক্লিক করবেন, আর যদি ভিতরে লিখতে চান এই ভিতরে এভাবে সার্কেলের বাইরে লিখতে গেলে খুব একটা সুবিধা আমরা এখান থেকে করতে পারবো না, বুঝতে পারছেন? সেটা ইলাস্ট্রেটর, রাইট, ইলাস্ট্রেটরে ভালো হবে। আর ভিতর থেকে এই যে এখানে আমরা করতে পারবো, এই যে জি স্যার বুঝতে পারছি। তাহলে এই অপশনটা আমরা যদি আমাদের প্রয়োজন হয় আমরা করতে পারবো, ঠিক আছে? আজকে আর শেপে আমরা যাব না, শেপে ওই যে দেখানো যে শেপে আমরা কাজ আমরা পরে আমরা করব, শেপের অনেক কিছু কাজ আছে সেটা আমরা পরে করব। খালি শেপে একটা টুল দিয়ে আমি টেক্সটটা আমি দেখালাম, ঠিক আছে? এখন আমরা চলে গেলাম ওই যে খেয়াল করেছেন হয়তো যে শেপের জন্য একটা লেয়ার তৈরি হয়েছিল, ওই লেয়ারটা আমি ফেলে দিয়েছি, ওটার আমার প্রয়োজন নেই। আচ্ছা তাহলে এই এই গেল আমাদের টেক্সটের কাজ মোটামুটি। এখন এখানে যদি আচ্ছা যদি একটা ব্যাপার, এটা তো আপনাদের দেখিয়ে দিয়েছি, যদি এখানে আপনারা স্ট্রোক দিতে চান এখন স্ট্রোক দিতে পারেন, এখান থেকে ব্লেন্ডিং অপশন স্ট্রোক দেখাবো, সেটা হচ্ছে ল্যাসো টুল। এখানে তিনটা ল্যাসো টুল আছে, এটা এটা এটাও একটা সিলেকশন টুল, সিলেকশন টুল আমরা এটা করেছি। ওই এখানে আর দুইটা টুল রয়েছে যে সিঙ্গেল রো মার্কিং টুল আর সিঙ্গেল কলাম মার্কিং টুল, এটা এই যে এরকম আর কি, ওটা একটু দেখে দেখিয়ে দিই। এখানে ক্লিক করলে এটা আসলে খুব একটা প্রয়োজন নেই, এটা আমরা এই রেক্টাঙ্গেল মার্কিং টুল দিয়ে আমরা করতে পারি, ঠিক আছে? এটা খুব একটা প্রয়োজন নেই, এখানে আমরা কালার দিতে পারি। আচ্ছা আপনাদের জুম ইন আর জুম আউট করার কমান্ডটা আমি বলে দিই, কন্ট্রোল প্লাস আর কন্ট্রোল মাইনাস, জুম ইন বড় করা কন্ট্রোল প্লাস, জুম আউট কন্ট্রোল মাইনাস। তাহলে কন্ট্রোল প্লাস তারপর এখানে দেখেন যখন বড় হলো স্ক্রিনটা, স্ক্রিনটাকে টেনে আমি নিচের দিকে নিয়ে আসবো, তখন স্পেস বার চাপ দিবেন, স্পেস এই দেখেন
স্পেস বার চাপ দিলে একটা হাত আসবে এই যে হাত দিয়ে আমরা ইয়াটাকে স্ক্রিনটাকে এই যে ঘুরাইতে পারবো স্পেস বার আর মাউসে চেপে ধরবে স্পেস বার এবং মাউস এই হ্যান্ড টুল চলে আসবে এটার ভিতরে একটা কালার দিব কালার কিন্তু এমনি সহজে দেওয়া যাবে না এটা একটু ঝামেলা আছে এটা একটু ঝামেলা আছে এই যে দেখো আবার লেখো দুইটাই তো আছে একটা একটু মাইক্রোফোনটা অফ করবেন প্লিজ শেষে আমার মিউট করা লাগবে আর কি রাজু ভাই আপনার ক্যামেরাটা একটু অফ করেন এখানে দেখেন এখন এখানে যদি আমরা কালার দিতে চাই তাহলে এখন জুম ইন করে কিন্তু আমাদের কালার দিতে হবে মেইন বাকেটে গিয়ে আমরা এখন নতুন একটা লেয়ার নিয়ে এখানে আমরা কন্ট্রোল ডি এখন এটা মাইনাস করব খুব সূক্ষ্ম একটা যদি লাইন টানতে চান এটা এভাবে ইউজ করতে পারেন স্যার এটা একটু আবার দেখাবেন জি আরেকবার দেখাবো আরেকবার একটু দেখান আচ্ছা এই দেখেন এবার আমি লম্বাটা দেখাই সিঙ্গেল কলামটা দেখাই একই জিনিস জি স্যার কলামটা দেখায় এই দেখেন এখানে খালি ক্লিক করবে ক্লিক করলে অটোমেটিক সে ইয়া হয়ে যাবে এখন এটাকে কি করব আমরা জুম ইন করব এখানে যদি কালার দিতে চাই এই তো সিলেকশন টুল খালি সিলেক্ট হলো এটাকে যদি কালার দিতে চাই এভাবে আমরা ডাইরেক্ট কালার এখানে দিলে আসলে কালার হলো কিনা বুঝতেও পারবো না আর না হওয়ার সম্ভাবনা বেশি তাহলে নতুন আমরা একটা লেয়ার নিব নতুন লেয়ার নিয়ে এখানে কন্ট্রোল প্লাস জুম ইন দেখেন আমি কিন্তু কালার দিছি কয়েকবার ওখানে ক্লিক করছি কালার কিন্তু হয়নি এই যে এখন কালার আমার দিতে পারবো এই যে কন্ট্রোল ডি আচ্ছা আপনাদের প্রথম দিন আমি পিক্সেল নিয়ে কথা বলেছিলাম মনে আছে পিক্সেল স্যার মনে আছে জি স্যার আচ্ছা পিক্সেলের আকৃতিটা কেমন কেউ বলতে পারবেন কি পিক্সেলের আকৃতির কথা আমার বলা হয়নি চার কোণা চার কোণা স্যার বর্গাকৃতি ফাইন কলমের ডট না কলমের ডট না বর্গাকৃতি অতি ক্ষুদ্র বর্গাকৃতি এইখানে দেখেন এই দেখেন এই দেখেন এটাকে যখন জুম ইন করবে এইগুলা কিন্তু একটা পিক্সেল হ্যাঁ স্যার এই দেখা যাচ্ছে বক্স এখন বক্স দেখা যাচ্ছে না এগুলো কিন্তু একটা পিক্সেল তাহলে বর্গাকৃতি যেটা আমরা খালি চোখে দেখতে পারি আচ্ছা এই যে এটা হচ্ছে এই যে আপনার সিঙ্গেল কলাম মার্কি টুল আর সিঙ্গেল রো মার্কি টুল
এটা এইভাবে যদি কোন সময় কোন সুকো ইয়ার প্রয়োজন হয় কলম আর নোটানোর জন্য কি স্যার আলাদা করে একটা লেয়ার তৈরি করে নিতে হবে আগে হ্যাঁ ওই যে কালার দেওয়ার জন্য কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস ফাইল আচ্ছা ছবি আমাদের তো প্লেস করাই আছে যার যার ওখানে যে ছবি যেটা প্লেস করা আছে ওটা ওটা ওপেন করি আমরা একটা ছবি প্লেস করে কাজ করেছি না জি স্যার ওটা ওপেন করি ওটা অফ করে ইনভিজিবল করে দিয়েছিলাম ওটা ওপেন করি এখানে দেখেন এই ল্যাসো টুলটা এই তিন ধরনের ল্যাসো টুল আছে এটা সিলেকশন টুল এই তিনটা টুল কেউ কেউ ইউজ করে আমি আসলে তেমন ইউজ করি না এই সিলেকশন টুল আমি ইউজ করি হচ্ছে পেন টুল যেটা নিয়ে আপনাদের ইনশাআল্লাহ আগামী ক্লাসে পেন টুল নিয়ে কাজ হবে আগামী ক্লাসে আমরা পেন টুল নিয়ে কাজ করব পেন টুল একটু একটা জিনিস খেয়াল করবেন পেন টুলটা কালকে যেন কেউই মিস না করে বললাম না আপনাদের যে একই ধরেন মায়ের দুই ছেলে হ্যাঁ কিছু কিছু মিল আছে কিছু কিছু অমিল আছে এই যেমন পেন টুলটা পেন টুলের কাজ যদি এখানে হাত পাকিয়ে ফেলেন ইয়েতে গিয়ে ইলাস্ট্রেটরে গিয়ে অনেক সুবিধা হবে কাজ করতে ঠিক আছে আমি তো প্রথমে বলেছি আমরা ধরে নিই যে আপনারা যারা গ্রাফিক্সে কাজ করতে আসছেন শিখতে আসছেন যেহেতু শিখতে আসছেন এটা আমাদের আমরা ধরে নিই যে আপনারা গ্রাফিক্স সম্পর্কে হালকা পাতলা হয়তো নলেজ আছে আমরা জিরো ধরে নিয়ে আপনাদের কাজ শিখাই ঠিক আছে তো যাই হোক এটা যখন আপনারা এই ইয়াটা পেন টুলে কাজটা শিখে যাবেন হ্যাঁ ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাতেই একটা খুব একটা ইম্পর্টেন্ট টুল হচ্ছে পেন টুল এটা হচ্ছে সিলেকশন টুল আমি সেই জন্য আমি পেন টুলে কাজ করি এই যে ল্যাসো টুলের আর দরকার হয় না এটা আমি আপনাদের যা দেখাই দিচ্ছি আপনাদের যেহেতু এটা দিয়ে আমি কাজ করি না আমার হাত ওরকম পাকা না আমি এটা দিয়ে খালি আপনাদের শেখানোর সময় একটু শিখাই এই টুলটা ধরি ওকে স্যার তাছাড়া আমি এই টুলের হয়তো বা অন্যান্য সময় হয়তো 100 দিন এমনি কাজ করলে আমি হয়তো দুই একদিন ধরি তাও 5 সেকেন্ডের জন্য বা 2 মিনিটের জন্য এটা সিলেকশন করলাম এটা কপি করব কন্ট্রোল সি কন্ট্রোল ভি এই যে স্যার সিলেকশনটা কিভাবে করছেন স্যার বুঝতে পারিনি আমি ওই মাউস চেপে ধরে
প্রথম ল্যাসোটা প্রথম টুলটা ল্যাসো টুলটা চেপে ধরে ওটা পাশ দিয়ে মাউস দিয়ে চলে গেছি। এই দেখেন এই আমার সিলেকশন টুল এর কাজ, এদিকে ভালো হয়েছে ভালো হয়নি এটা পেন টুল দিয়ে সুন্দর হবে রাইট একটু বেটার সেটা হচ্ছে আপনারা সবাই ছেলে মেয়ে উভয় আমরা কম বেশি মেয়েরা একটু বেশি কাজ করে থাকেন ছেলেরা কম হলো মানে কাজ তো করছেন সুই সুতার কাজ তো করছেন তাই না জি স্যার অনেকটা সুই সুতার মতো এখানে ফোর দিয়ে দেখেন আমি একটা ক্লিক দিলাম একটা ফোর পড়লো ঠিক আছে এই দেখেন ক্লিক করে করে আপনাদের আগাতে হবে এই ক্লিক করতেছি আমি ক্লিক করে করে এই দেখেন যেখানে ক্লিক করবেন ওখানে ইয়াটা লেসোটা গেথে যাবে এটা কোন টুলের জন্য জি এটা কোন লেসো টুলের নিচেরটা নিচেরটা ওটা হলো এটাও লেসো টুল পলিগনাল লেসো এই দেখেন ক্লিক করে করে স্যার এটাই হলো আপনার মাধ্যমে স্যার আমি একটু সবার কাছে জানতে চাচ্ছি স্যার ক্লাসের মাঝখানে আপনি ক্লাস নিচ্ছেন তারপরে হ্যান্ড রেজ করেছি তার জন্য প্রথমে আন্তরিক দুঃখিত এনাদের যোগাযোগের জন্য আমাদের একটা কমন প্ল্যাটফর্ম আছে আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি কিন্তু এনাদের যদি কোনো রিসোর্স শেয়ার করতে চান বিশেষ করে স্যার আমার ওয়ার্ডপ্রেসের জন্য আমি করেছি আমরা কি স্যার এনাদের জন্য একটা গুগল ক্লাসরুম করতে পারি স্যার স্যার এইটা তাহলে আমি স্যার আপনার সাথে পরে বসবো স্যার আমি আমিও সেটা চিন্তা করছি যে আপনার সঙ্গে পরে বসে গুগল ক্লাসরুমের ব্যাপারে যা করে ওদের কালকে জানিয়ে দেব এবং তাদের যেহেতু আমাদের মেইল অ্যাড্রেস আমাদের কাছে আছে সেই মেইল অ্যাড্রেসে তারা তাদের ইনভাইটেশন পেয়ে যাবে তো এটা স্যার আপনাকে মাঝখানে বিরতি মানে মাঝখানে দিয়ে আমি স্যার বললাম যে এরকম একটা কিছু করতে চাচ্ছি তারা এটা জানতে পারবে অবশ্যই আমাদের একটা কমন প্ল্যাটফর্ম আছে বাট অনেক তথ্য আছে যেটা হয়তো কমন প্ল্যাটফর্মে আমরা শেয়ার করব না আমরা আমাদের যে কোনো নোটিশ স্যারের যে কোনো নোটিশ স্যার সেখানে শেয়ার করবেন এইরকম একটা তথ্য স্যার সেই জিনিসটা হাতে কোনো আমি দেখছি যে মোটামুটি 19 জনের হয়তো মেইল অ্যাড্রেস নাই যিনি যুক্ত হতে পারবেন না উনি পরের ক্লাসে এসে অন্যকে যুক্ত করবেন কিংবা এরকম ব্যাপার থাকতে পারে চার পাঁচটা পাঁচ জনের শুধু ইমেল আইডি নাই স্যার তাছাড়া সবারই আছে আমরা যে টুলটা ব্যবহার করে মাত্র করলাম ওই যে ফোর্ডের মধ্যে এখানে ধরেন আমি একটা ভুল করে ফেললাম একটা ক্লিক করতে ভুল করে ফেললাম তারপর এটা স্যার আন্ডো করব কিভাবে সেই জন্য তো আমি এটা খুব একটা পছন্দ না আবার নতুন করে করতে হবে আন্ডো করা যায় না নাই আবার নতুন করে কন্ট্রোল ডি করব এই কন্ট্রোল ডি করে ব্যাক স্পেস ব্যাক স্পেস আমরা সেজন্য ওই যে পেন টুলটা ইউজ করব পেন টুলটা ভালো হবে হ্যাঁ পেন টুলটা এটা জাস্ট ছোটখাটো চট করে কোনো একটা কাজ
একটা কোন একটা রাফ জিনিস আমরা নিয়ে আসবো, ঠিক আছে? এই যেমন এটা পুরো একটা আমি বলতেছি এরকম করে একটা অংশ নিয়ে আসতে চাচ্ছি, ঠিক আছে? মানে একদম অ্যাকুরেট ভাবে না, এরকম একটা কোন একটা অংশ নিতে চাচ্ছি, এরকম করে সিলেক্ট করলাম, কপি করলাম, কপি করে আমি কি করলাম পেস্ট করলাম কন্ট্রোল ভি, এই যে স্যার এটা তো কুইক সিলেকশন টুল দিয়ে করা যায় না? আমি এখনো আসিনি ওটাতে, আমরা যাব কুইক সিলেকশনে, সব সময় সব কাজ হয় না, ঠিক আছে? ওটা তো আসবো আমরা ওই যে কালকে ক্লাসটা ইনশাআল্লাহ, আর কুইক সিলেকশন ওটা ক্লাসের ইয়ার ম্যাজিক ওয়ান কুইক সিলেকশন আর হচ্ছে পেন টুল, এই তিনটা টুল নিয়ে কালকে আমরা কাজ করব। ঝামেলাপূর্ণ এখানে আসতে চায় না আরকি। তারপর এখানে দেখেন আরেকটা টুল আছে, আরেকটা টুল আছে সেটা হচ্ছে আর যখন আপনাদের কাজ হয়ে যাবে এন্টার চাপ দিবেন, ওই যেখান থেকে শুরু করছিলেন ওখানে চলে যাবেন এন্টার চাপ দিলে কন্ট্রোল ডি। এখানে দেখেন এরপরে আরেকটা আছে ম্যাগনেটিক ল্যাসো, ম্যাগনেটিক ল্যাসোটা ওটা হচ্ছে ওর পাশ দিয়ে একবার ক্লিক করে ওটা পাশ দিয়ে যাবেন, সে অটো ইয়াটা ধরে নিবে, কালারের বর্ডারটা গিভ করবে, এই যে এরকম করে এন্টার, লাস্টে গিয়ে এন্টার, কপি কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ম্যাগনেটিক ল্যাসোটা এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ল্যাসোটুল, তারপরেরটা হচ্ছে পলিগোনাল, অনেক পলিগোনাল দিয়েও ভালো হয়, তার এটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো, এটা কাজ অনেকটা ভালো হয়েছে। খালি মাঝে মাঝে এই পয়েন্টে গিয়ে এখানে একটা ক্লিক করবেন, এরকম করে গিয়ে এই পয়েন্টে গিয়ে একটা ক্লিক করবেন, তাহলে ওখান থেকে ওই পয়েন্টে ওখানে বসে যাবে, এভাবে এভাবে করে আপনারা সিলেকশন করবেন। খালি পয়েন্ট গুলোতে যেখান থেকে মোর নিচ্ছেন বাঁক নিবেন, সেখানে গিয়ে একটা ক্লিক করবেন, ওই পয়েন্টে একটা ইয়া বসে যাবে।
এখন এই জিনিসটা আপনাদের মনে আছে রেজুলেশন ধরেন কোন একটা কোন একটা ছবি ইমেজ কে আপনি করাবেন সাইজ ছোট কিংবা বড় করাবেন ওটা প্রথম দিন বলেছিলাম যে ধরেন কোন একটা ইমেজ আছে ওটা ওকে আছে জাস্ট অনেক সময় আপলোড করার জন্য ইমেজ সাইজটা ছোট কিংবা বড় করবেন তাহলে ওটা কি কিভাবে করবেন মনে আছে কি একটা সাইজ আছে এটা আমাদের প্রয়োজন হচ্ছে 50 কেবির মধ্যে নিয়ে আসতে ইমেজ কোয়ালিটি ছোট করবো তখন আমাদের কোয়ালিটি কম্প্রোমাইজ করতে হবে তখন আমাদের মেইন ফ্যাক্টর হবে হচ্ছে সাইজটা তাহলে সাইজ ছোট করার জন্য কম করে দিতে ক্যানভাস সাইজ ইমেজ ক্যানভাস রেজোলিউশনটা কমে বা রেজোলিউশনটা আমরা যদি কমাই দিই 300 জায়গায় 100 দিতে পারি বা 100 দিতে পারি এই যেমন একটা ইয়া দেখাই ওপেন ফাইল ইমেজ ইমেজ সাইজ এখানে দেখেন এখানে দেখাচ্ছে 703 ইমেজ সাইজটা 703 কে জি স্যার এখন এখানে এটা যদি আমরা চাই যে 100 এর ভিতরে নিয়ে আসব 100 কেবির ভিতরে নিয়ে আসব তাহলে এটা কি 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 করব এখানে রেজুলেশন দেখতেছি রেজুলেশন কমই আছে তাহলে এটা কি কি করব এই যে এখানে একটা লিংক আছে এখানে একটা খেয়াল করেন উইথ এন্ড হাইটের লিংক আছে এই লিংকটা কিন্তু ভাঙবো না একটা ছোট করব ওই রেশিওতে আরেকটা ছোট হয়ে যাবে ঠিক আছে এখানে আমরা 5.5 আছে আমরা 2 করে দিই এখানে দেখছেন কিন্তু একদম কমে 100 এর ভিতরে চলে আসছে কিন্তু জি স্যার 100 এর ভিতরে চলে আসে ইমেজ সাইজে গিয়ে আমরা এটাকে কি করে দিলাম খালি হাইট উইথ যে কোনো লিংক করা আছে জাস্ট একটা একটা আমরা কি করব কমাই দিব কমাই দিলে অটোমেটিক এটা লিংক করা আছে অটোমেটিক সেই রেশিওতে এটা কমে আসবে তারপরও যদি দেখতেছি যে এটা হচ্ছে না আরো সাইজ কমাতে হবে ইয়েতে ওয়েবসাইটে আরো কম সাইজের ইয়া যাবে তখন আমরা কি করব একটু রেজুলেশনে হাত দিব কম রেজুলেশন আমরা 72 আছে 50 করে দিলাম এই দেখেন 50 এর নিচে চলে আসলো ছিল কত 703 kbps ঠিক আছে এটা চলে আসলো আমাদের কত 50 এর নিচে চলে আসলো 43.44 kbps চলে আসলো ঠিক আছে এই এইভাবে কিন্তু আমরা অনেক সময় এটা কিন্তু তখন আমাদের ওই কোয়ালিটি দিকে তাকালে চলবে না আমাদের কি করতে হবে আমাদের আপলোড করতে হবে ওই সাইজের ভিতরে ঠিক আছে ওই আমি আপনাদের বলছিলাম যে বাজারে গেছেন টাকা আপনার সীমিত তখন কিন্তু কোয়ালিটি দেখলে চলবে না আপনাকে ওই টাকার মধ্যে জিনিসটা কিনতে হবে হ্যাঁ আপনাকে আপলোড করতে হবে নিতে হয়েছিল 100 কেবির মধ্যে আপলোড দর রাখছিল হ্যাঁ রাইট তাহলে তখন আপনার কোয়ালিটি দেখলে চলবে না কি করতে হবে সাইজটা কমাই দিতে হবে মানে আপনার টাকা আপনার পকেটে কম আছে তাহলে ওই তখন আর কোয়ালিটির দিকে তাকানো যাবে না কম টাকার মধ্যে
যে কোয়ালিটি পাওয়া যায় ঠিক আছে সেটা নিতে হবে সেরকম এখানে সাইজটা দেখতে হবে এখন কোয়ালিটির দিকে তাকালে চলবে না তখন আমাদের এটা কমায় দিলে তখন সাইজের মধ্যে ওই যে ওই আপনি যে চাহিদা চাচ্ছেন ওই চাহিদার মধ্যে চলে আসবে ওকে করে দেবেন ঠিক আছে এদিক দিয়ে আপনারা তখন জিনিসটা ইয়া করতে পারবেন ঠিক আছে আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু সাইজ ছোট হয়ে গিয়েছে এই দেখেন এটাকে জুম করলে দেখছেন পেটে যাচ্ছে এই সাইজের করলে কিন্তু ফেটে যাচ্ছে তাই না আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা জি স্যার দেখতে পাচ্ছেন এটাকে গ্রাফিক্সে ভাষায় কি বলে জানেন গ্রাফিক্সে ভাষায় এটাকে কি বলে পিক্সেলেটেড গ্রাফিক্সের ভাষায় এটাকে বলে পিক্সেলেটেড 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 মানে এটা পিক্সেল আপনার দেখা যাচ্ছে ফেটে গেছে আমরা বাংলা নরমাল ভাষায় যেটা বলে যে ছবি ফেটে গেছে এটা গ্রাফিক্সের ভাষা বলে পিক্সেলেটেড এটা পিক্সেলেটেড হয়ে গেছে ঠিক আছে তো এভাবে আমরা যখন ইয়াটা সাইজ ওই যে আমার সাইজের মধ্যে যখন আনতে যাব তখন ওটা কিন্তু কোয়ালিটি নষ্ট হয়ে যাবে সাইজ ছোট করে এটা বুঝতে পারলেন যে যে কোনো এক দিকে ছাড় দিতে হবে বুঝতে পেরেছি জি স্যার বুঝতে পেরেছি জি স্যার বুঝতে পারছি থ্যাঙ্ক ইউ এদিকে আপনাদের এখন এই পাঁচ দশ আর নয় মিনিট আছে এখন আপনারা বলেন এই পর্যন্ত যা করা হয়েছে কোন কোন জায়গায় কি সমস্যা থাকতে পারে এই নয় দশ মিনিটের ভিতরে আপনাদের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার করব এই পর্যন্ত যা করা হয়েছে জি স্যার আমার একটা কোশ্চেন ছিল আমরা যে লেখাটা দিছিলাম পিকচারের উপরে যে লেখাটা দিছিলাম ওই লেখার উপরে আমার ছবি বা অন্য কোনো ছবি অ্যাড করা যাবে কিনা কোন লেখার উপর স্যার আমরা এই যে ফুলের ছবিটা যে আনছিলাম ওই ছবির উপরে আমরা লেখা দিছিলাম একটা হ্যাঁ হ্যাঁ ওই লেখাটার উপরে অন্য কোনো ছবি বা অন্য কোনো লেখা দেওয়া যাবে কিনা লেখার উপর ছবি দিবেন নাকি ছবির উপর লেখা দিবেন লেখার ভিতরে ছবি স্যার ও লেখার ভিতরে ছবি সাথে ওই ছবি যে লেখার মধ্যে ছবিটা আপনি সাবস্ট্রাক্ট করে দিবেন স্যার ওটা বোধ হয় যে ইলাস্ট্রেটরে একটা আছে মাস্ক ক্লিপিং এই ধরনের কিছু বোধ হয় হ্যাঁ ক্লিপিং মাস্ক না ক্লিপিং মাস্ক রাইট রাইট থ্যাংক ইউ ক্লিপিং মাস্ক আছে তো ফটোশপে আছে আছে ওটা শেখানো হবে আমি ভালো জানি না ওটা একটু দূরে একটু দূরে আমার একটা কথা ছিল জি বলেন আমরা তো স্যার এই যে আজকে সেকেন্ড ক্লাস যখন শুরু করছি মানে থার্ড ক্লাস যখন শুরু করছি তখন স্যার আপনি সেকেন্ড ক্লাসের ওই ফাইলটা ওপেন কইরা তারপর স্যার থার্ড ক্লাস শুরু করছেন এইজন্য আর কি আমার একটু মানে এটা একটু গিজগিজ লাগছে মানে যেটা একটু মানে বুঝতে পারি না জিনিসটা তো পরের ক্লাস থেকে যদি নিউ ফাইল দিয়ে ওপেন করে তারপর যদি ক্লাসটা শুরু করতে তাহলে সব ভালো হইতো যদি সম্ভব হয় আর কি স্যার না এখানে কারণ আছে আমি সেকেন্ড ফাইলটা এইজন্যই খুলছি যে আমার ওখান থেকে আমি কালকে শুরু শেষ করছি টেক্সট আমার শেষ হয় নাই ওখান থেকে সেই জন্য আমি সেকেন্ড ক্লাসের ফাইলটা ওপেন করে তারপর শুরু করছি বুঝতে পারছেন যে ক্লাস যেটার সঙ্গে একদম রিলেটেড সেটা তো আমার সেই ফাইল ওপেন করতেই হবে আর স্যার এমনিতেও যখন আমরা প্রজেক্ট করব তখন তো হিউজ লেয়ার নিয়ে কাজ করতে হবে মানে এরকম ডিজিপিজি নিয়ে অবস্থ থাকতে হবে রাইট আর একটা জিনিস খেয়াল করবেন যখন যে লেয়ারের প্রয়োজন নাই হ্যাঁ তখন সেই লেয়ারটা কিন্তু আমরা ডিলিট করে দেব অযথা কোনো লেয়ার রাখবো না
তাহলে ওই হিজিবিজিটা আরো বেশি হয়ে যাবে। এই দেখেন আমি এখানে লেয়ার কি করছি, যখন যেটা এগুলোর সবগুলোর প্রয়োজন আছে মনে করে আমি রাখছি, কিন্তু আমি কি করছি এই আই গুলো বন্ধ করে দিচ্ছি, আমার প্রয়োজন অনুসারে আমি ইয়াগুলো রাখছি। এই দেখেন আমি সব বন্ধ, এইদিকে খেয়াল করেন সব বন্ধ, আমার যেটা যেটা প্রয়োজন আমি সেটা সেটা রাখছি। এই দেখেন এই সব বন্ধ, কিন্তু সেই জন্য এই আমার লেয়ার গুলো কোথায় কোনটা আছে এটা কিন্তু আমার খেয়ালে রাখতে হবে, আর কোনটা কোন লেয়ার সেটা রাখতে হবে। আচ্ছা আর কোন কোশ্চেন? সব কিছুই খুব ভালো বুঝতে পেরেছি, কিন্তু আজকের একটা জিনিস আমার কাছে স্পষ্ট হতে হচ্ছে যে একটা লাইন টানার কাজ করেছিলাম, লাইন টেনে সেটাকে কালার করেছিলাম, এই বিষয়টা আমার কাছে খুব ক্লিয়ার হয়। কোনটা? এই যে এটা এই লাইনটা, এই লাইনটা কেন এবং এটা কিভাবে সিঙ্গেল রো মার্কি টুল এই জিনিসটা এটা এটা আমি কালো কালার দিয়ে দেখাইছি যাতে এটা পরিষ্কার ফুটে ওঠে। আচ্ছা সেটা নিয়েও মানে করবো আজকে রাতে কবির স্যারের সঙ্গে বসে একটা ঠিক করব। আধা ঘন্টা লেট হইতে পারে, ঠিক আছে, তা আমি মেসেজ দিয়ে দিব, কিংবা দেখা গেল আমি আধা ঘন্টা আগে ক্লাস শুরু করতে চাচ্ছি, ঠিক আছে, কোন কোন বিশেষ বিশেষ ক্ষেত্রে হয়তো বা আমি তখন আপনাদের মেসেঞ্জারে দিয়ে দিব যে আজকে ক্লাস আধা ঘন্টা, কিংবা হঠাৎ করে কোনো বন্ধ করে গেল, ঠিক আছে, ইমার্জেন্সি কোনো হলো তখন মেসেঞ্জারে কিংবা যে কোনো একটা থাকবে আপনাদের সঙ্গে যে ওখানে দিয়ে দিলাম আপনারা যাতে আগে থেকেই সংবাদটা পান, এরকম একটা ব্যাপার। মেসেঞ্জার গ্রুপ না করে সরাসরি গ্রুপ করলে ভালো হয় বোধ হয়। আচ্ছা ওটা একটা সেটাই কবি স্যারের সঙ্গে বসবো আমরা, আমি আর কবি স্যার বসে একটা ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ। আর কোন স্যার আমার আজকে ক্লাসের বাইরে একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার ওই যে আমাদের কোর্সের যে আপনার ইয়েগুলো কন্টেন্ট গুলো সেগুলো কোন পর্যন্ত যাব আমরা, আসলে আমরা কি মার্কেট প্লেস ধরবো নাকি জাস্ট অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর এর মোটামুটি একটা কাজ শিখবো এরকম? স্যার আমি একটু কথা বলতে চাই। আচ্ছা আপনাদের ওই যে মার্কেট প্লেস ধরার মতো কাজ আমরা শেখাই দিব, ঠিক আছে, এখানে একটা ব্যাপার হচ্ছে কি একটা লিমিটেশন আছে, আমাদের টাইম লিমিটেশন আছে যে আসলে 60 আওয়ার্স এর মধ্যে আমাদের অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর এটা আপনাদের শেখাই দেওয়া, ঠিক আছে, ওই যে আপনাদের বললাম যে একটা পর্যায় পর্যন্ত আপনারা করতে পারবেন, তারপরও ওই সময় যারা অনেকে আছেন যে চট করে কাজগুলো ধরতে পারেন, এখানে আমি বলবো যে কারা কাজগুলো ধরতে পারে না, আমার কাছে সব স্টুডেন্টই আমার কাছে কিন্তু মনে হয় যে তাদের বুদ্ধিমত্তা এবং আইকিউ আমার কাছে হয়তো কম বেশি আছে, হ্যাঁ হালকা কম বেশি, কিন্তু এভারেজ আমার কাছে লাগে যে সবাই, কিন্তু ওনাদের ওদের মধ্যেও অনেকে উপরে উঠে যাবে, অনেকে ওই ওই জায়গাতেই থাকবে, কারা উপরে উঠে যাবে আর কারা থাকবে,
যারা প্র্যাকটিস করবে, যে যারা প্র্যাকটিস করবে প্রতিনিয়ত প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে এখানে তারা কিন্তু উপরে উঠে যাবে। তাই এখানে আমরা কাজ শেখার পরেও আপনাদের কিন্তু আরো বেশ কিছুদিন আপনারা ইয়া করতে হবে, আপনাদের প্র্যাকটিস করতে হবে, কারণ এখানে সবগুলা টুলস নিয়ে কিন্তু আমরা ইয়া করে দিব না, পরিচিত করে দিতে পারবো না কিংবা ক্লাস করে দিতে পারবো না। আমরা প্রজেক্ট ওয়াইজ ইয়া করবো, মানে মানে ম্যাক্সিমাম টুল যেটা ইম্পর্টেন্ট টুল গুলা নিয়ে আমরা ইয়া করবো, আর বাকি টুল গুলা আপনাদের নিজেদের ইয়াতে আগায় যেতে হবে এবং প্র্যাকটিস করে যেতে হবে। স্যার কবির স্যার বলেন। স্যার আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যিনি প্রশ্নটা করেছিলেন সুন্দর প্রশ্ন, যে কি করে আমরা হচ্ছে যে মার্কেট প্লেস বন্ধ, কিন্তু নেকটারের একটা ফ্রিল্যান্সিং এ আলাদা একটা কোর্স আছে, আলাদা একটা 120 ঘন্টার সেই কোর্সটা, ওখানে এই ফ্রিল্যান্সিং উইথ এসইও এবং এসএমএম এবং এই মার্কেট প্লেস গুলো নিয়ে একটা পুরো একটা আলাদা কোর্স আছে। তো যেহেতু নেকটার শুধুমাত্র এই কোর্সটাই ছাড়াও শুধু 6 মাসের একটা কোর্সে ফ্রি থাকে এবং বাদ বাকি 14-15 কোর্স আছে সবগুলো ফ্রি। কোভিড-19 এর সময় হয়তো অনেকেই বাইরে থেকে বাইরের জেলা থেকে তারা জানতে পারছেন এবং তারা অংশগ্রহণ করতে পারছেন, বাংলাদেশ সরকার চেয়েছে যে এটা সবাই অংশগ্রহণ করার ব্যবস্থা করা হোক এবং রিমোটলি হচ্ছে। তো এইভাবে চলতে থাকলে আমরা আশা করছি যে পরবর্তী আরো 2-1 ব্যাচ পরে হয়তো আমরা ওই কোর্সটা অফার করতে কর্তৃপক্ষ হয়তো বা সিদ্ধান্ত নেবেন। তো এটাই স্যার ছিল যে আসলে সেটা আলাদা কোর্স আছে স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে আমি কি মার্কেট প্লেস শিখতে পারতেছি না? আমি নিজেও একজন ফ্রিল্যান্সার, 2000 অল্প কিছুদিন থেকে করি, 2003 থেকে করি আর কি, আজকে প্রায় 17 বছর হতে চললো। তো সেখানেও আমরা এখনো প্রতিনিয়ত শিখছি। আপনি জার্নিটাকে যদি আগামী, স্যার একটা সুন্দর কথা বলেছিলেন যে 6 মাস টার্গেট আপনি শুধু করে নিন, ইনভেস্ট 6 মান্থ, প্রতি মাসে 1000 টাকা করে ইন্টারনেট খরচ যাবে, 6000 টাকা আপনি প্রতি মাসে আপনাকে পড়াশোনা করতে হবে, এটা টিউটোরিয়াল দেখতে হবে। স্যার বলেছেন যে এখান থেকে পরে আপনি জাস্ট ওপেনিংটা শুরু করলেন, আপনি ইউডিমিতে যান, ইউডিমি ফলো করেন, ইউডিমিতে দেখেন নতুন নতুন কি আছে। আমরা যদি এখনো আশা না ছাড়ি, আমরা এখনো নিত্য নতুন যখনই যেটা পাই সেটা দিয়ে ঝাঁপিয়ে পড়ি। সো আপনি আপনি কেন করবেন না? আমরা এভাবে যদি না দেখি, যেটা বললেন যে আমরা পাচ্ছি না, এটা না বলে আমরা যদি এটা বলি যে আমরা এটা আর একটু লেটে পাচ্ছি, দেরিতে পাচ্ছি, এইটা শেষ হওয়ার পরে অন্যটার জন্য আমরা ফাইট করব। একটাতে তো সবকিছু হয় না, তার জন্য তাহলে অনেক সময় লাগবে। স্যার থ্যাংক ইউ। আরো একটা ব্যাপার আছে, যেমন আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে। আমরা যখন প্রথমে আমি যখন প্রথমে ফটোশপ শেখাই, আমি কিন্তু ফটোশপ 6 দিয়ে শুরু করেছিলাম। মার্কেটে নতুন নতুন সফটওয়্যার আসছে, আমরা নিজেরাও কিন্তু আপডেট হচ্ছি। আমি প্রথমে 6E ফটোশপ 5.5 দিয়ে শুরু করছি, ফটোশপ 5.5 দিয়ে শুরু করছি। তো এখন এখন অনেক দূর আগায় গেছে, নতুন নতুন টুলস আসছে, পরিচিত হয়েছি, ট্রাই করছি ওটার সঙ্গে কোঅপ করার, ওটার সঙ্গে অ্যাডজাস্ট করার। তো আমরা কোঅপ করে ওভাবে আমরা আগায় গেছি। তো এটাই স্যার কবি স্যার যেটা বললো যে নতুন আমরাও নিজেরাও আপডেট হচ্ছে, আমরা নিজেরাও এখনো এখনো শিখতেছি। আর একটা ব্যাপার, মার্কেট প্লেস ওই প্রথমেই কিন্তু আপনারা ঝাঁপাই করবেন না। হ্যাঁ, যেটা আমি বলতে যাচ্ছিলাম যে এর আগেও বলছি যে শিখবেন এবং নিজেদের একটু সময় দিবেন আর একটু ইয়া করার। আমি প্রথম দিকে এগুলো বলেছি, একটু সময় দিবেন যাতে একটু নিজেদের আপগ্রেড করা যায়। তারপর যখন ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে যে না, এখন মার্কেটে আমি 10টা কাজ দেখলে 2টা কিংবা 3টা আমি ধরতে পারবো ইনশাল্লাহ, হ্যাঁ, তখন আপনারা মার্কেটে আস্তে আস্তে ওয়াক মানে হাঁটার চেষ্টা করবেন, ওয়াক করার চেষ্টা করবেন। তো ঠিক আছে, ভালো থাকেন আপনারা সবাই।
আজকে ক্লাস তাহলে এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার, ল্যাপটপে যে ক্লিপিংটা করেছেন ওটা তো